সিলেটে ছাত্রলীগ ছাত্রদল পাল্টাপাল্টি ধাওয়া, মোটরসাইকেলে আগুন। জানাবো চলমান আন্দোলন, মাঠে চাঙ্গা বিএনপি, সামনে 10 চ্যালেঞ্জ। এবং সর্বশেষ জানাবো একসঙ্গে 100 সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটে ছাত্রলীগ ছাত্রদল পাল্টাপাল্টি ধাওয়া, মোটরসাইকেলে আগুন। সিলেট নগরীর আম্বারখানা বড়বাজার এলাকায় বিএনপি নেতা আ ফ ম কামালকে হত্যার ঘটনায় ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়, আগুন দেওয়া হয় একটি মোটরসাইকেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা আ ফ ম কামালকে হত্যার প্রতিবাদে রাত 11:30টার দিকে লাঠি সোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল করে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল। ছাত্রদলের মিছিল থেকে আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনের ব্যানার, ফেস্টুন, তরুণ ও গেট ভাঙচুর করা হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তায় অবস্থান নিয়ে স্লোগান দেন ও বিক্ষোভ করতে থাকেন। ছাত্রদলের অবস্থানের খবর পেয়ে চারিদিক থেকে জড়ো হতে থাকেন ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী। এক সময় ছাত্রলীগ ও ছাত্রদল নগরের রিকাবি বাজারে মুখোমুখি অবস্থান নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ করা হয় ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে ছাত্রলীগের উত্তেজিত নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলকে ধাওয়া দিলে তারা নগরের বিভিন্ন রোড দিয়ে সটকে পড়ে। এ সময় ছাত্রদলের কর্মীদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তারা নগরীর রিকাবি বাজারে অবস্থান নেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে দুদিকে তাড়িয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজপথে ছাত্রলীগের অবস্থানের খবর পেয়ে রাত 1টার দিকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতারা ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের শান্ত করেন ও তাদের রাস্তা থেকে অবস্থান তুলে নেওয়ার অনুরোধ করলে তারা সরে যান। এ সময় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, বিএনপির নেতাকর্মীরা বিনা উস্কানিতে যে তাণ্ডব চালিয়েছে তা মেনে নেওয়ার মতো নয়। যদি পুলিশ এই সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তার না করে তাহলে আগামী 19 নভেম্বর সিলেটে বিএনপির সমাবেশ করতে দেওয়া হবে না। সিলেট কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলী মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদা তৎপর রয়েছে। চলমান আন্দোলন, মাঠে চাঙ্গা বিএনপি, সামনে 10 চ্যালেঞ্জ। চলমান আন্দোলন সফল করে বিএনপি কি নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ নির্বাচনের দাবি আদায় করতে পারবে? সরকারকে বাধ্য করার মতো অপ্রতিরোধ্য গণসংগ্রাম কি গড়ে উঠবে, নাকি আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেই শেষ পর্যন্ত নির্বাচনে যেতে বাধ্য হবে এবারও? সর্বত্র এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। অবশ্য এরই মধ্যে নিজেদের কঠোর অবস্থান ব্যক্ত করেছেন বিএনপির নেতারা। নির্দলীয় সরকারের অধীন ছাড়া নির্বাচনে যাবেন না এবং নির্বাচন হতেও দেবেন না। এ পর্যন্ত আন্দোলন পর্যবেক্ষণ করে এই লক্ষ্য সফল করতে বিএনপিকে কমপক্ষে 10টি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ও দলটির শীর্ষ নেতারাও। প্রায় 150 ক্ষমতার বাইরে থেকে মামলা হামলায় সাংগঠনিকভাবে বিপর্যস্ত দলটির পক্ষে এসব চ্যালেঞ্জ থেকে উত্তরণ কঠিন বই কি মনে করছেন তারা। তবে দলের নেতারা দৃঢ় প্রতিজ্ঞা প্রকাশ করেছেন, সরকারি দলের হামলা, কোথাও কোথাও পুলিশের বাধা ও গণপরিবহন অচল করে রাখার পরও বিভাগীয় গণসমাবেশগুলোয় বিপুল জনসমাগম বিএনপিকে উৎসাহিত করেছে, আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে। তা সত্ত্বেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির প্রকৃতি, সংকটের গভীরতা এবং ব্যাপ্তি বিষয়ে ধারণার অভাবের কারণে কৌশল তৈরির ক্ষেত্রে বিরোধী দলগুলো সবসময় ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ে অনেকটা পিছিয়ে আছে। বিশেষ করে সরকারি প্রশাসন ও ক্ষমতাসীন দল বর্তমানে অনেকটা একাকার হয়ে পড়ায় ক্ষমতার পরিবর্তন সহজ নয়। বড় গণসমাবেশ দিয়েই চূড়ান্ত দাবি আদায় করা যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। 2014 সালে 10ম ও 2018 সালে 11 সংসদ নির্বাচনের সময় লাগাতার হরতাল অবরোধ করে নিরপেক্ষ নির্বাচনের সমতল ভূমি আদায়ে ব্যর্থ হয় বিএনপি। টানা 3 মেয়াদে ক্ষমতায় থাকা শক্তিশালী আওয়ামী লীগের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলন বিজয়ী হতে বিএনপির জন্য মূল্য কত কঠিন হবে এবং চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করবে তা সময় বলে দেবে। এসব বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে সঙ্গে নিয়েই সব কিছু মোকাবেলা করবেন তারা। শান্তিপূর্ণ গণ আন্দোলনের মাধ্যমে সব বাধা অতিক্রম করবেন এবং নির্দলীয় সরকারের অধীনে
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি আদায় করতে পারবেন বলে আশাবাদী তারা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতের আন্দোলন থেকে এবারের ভিন্নতা হচ্ছে অত্যাচার নির্যাতন উপেক্ষা করে নেতাকর্মী সমর্থকদের সঙ্গে জনগণও রাজপথে নামছেন। এ বিষয়ে সুজন সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, বর্তমানে রাষ্ট্র ও ক্ষমতাসীন দলের মধ্যে কোনো পার্থক্য নেই। 2018 সালে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ও নির্বাচন কমিশনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে আগের রাতেই ভোট চুরি কারচুপি আওয়ামী লীগকে ক্ষমতায় আনে। জনগণের কাছে তাদের দায়বদ্ধতা একেবারেই ভেঙে পড়েছে। এখন তাদের স্বার্থের তারাই আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখছে। দলকে ঐক্যবদ্ধ রাখা, দাবি আদায়ে অবিচল থেকে তৃণমূল থেকে দলকে সুসংগঠিত করে ঐক্যবদ্ধ রাখা বিএনপির একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে, বর্তমানে ক্ষমতা কাঠামো ঠিক রেখে বিএনপিকে নির্বাচনে নিতে নানামুখী তৎপরতা চালাতে পারে সরকার, তাতে দলের ভেতর বিভেদ তৈরি ও ফাটল ধরিয়ে ভাঙনের চেষ্টা হতে পারে। অবশ্য বিএনপি নেতারা জানান, কয়েক বছর আগে কিছু শীর্ষ নেতা বেইমানি করে দল ভাঙার চেষ্টা করেছিলেন। এবার তৃণমূলে কমিটি গঠন করা হয়েছে। 82টি সাংগঠনিক জেলার মধ্যে 52টিতে এরই মধ্যে কমিটি করে পরীক্ষিত ও বিশ্বস্ত সাবেক ছাত্রদল নেতাদের উচ্চ পদে আনা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সমকালকে বলেছেন, সরকারের অত্যাচার নির্যাতনে পিষ্ট বিএনপি নেতাকর্মী সরকারের কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে না বলে তার বিশ্বাস। জনগণকে রাজপথে নামানো বিএনপি নেতারা বলছেন, গত 14 বছর ধরে তাদের বিভিন্ন কর্মসূচিতে হামলা করে উল্টো হাজার হাজার নেতাকর্মীকে আসামি করে মামলা দিয়েছে সরকার। 2015 সালে বাসে অগ্নিসংযোগ করে বিএনপি নেতাকর্মীদের আসামি করে ঘরছাড়া করার জন্য তারা সরকার পক্ষকেই দায়ী করেন। আগামী দিনেও এসব ঘটনা ঘটতে পারে, এটি কর্মীদের জন্য তো চ্যালেঞ্জ বটেই। জনগণকে সম্পৃক্ত করে রাজপথে নামানো সে কারণেই কঠিন বলে মনে করেন বিশ্লেষকরা। তারা আরও জানান, বিএনপির নেতৃত্ব ও সাংগঠনিক দুর্বলতার সুযোগ নিচ্ছে ক্ষমতাসীন দল। তাছাড়া বিএনপি জনগণকে আকৃষ্ট করতে পারে এমন কোনো কর্মসূচি দাঁড় করাতে পারেনি, যেমন আওয়ামী লীগের দিন বদলের সনদ বা রূপকথা 2021 অঙ্গীকারনামা জনগণকে আকৃষ্ট করেছিল। পক্ষান্তরে নিজেদের দলীয় স্বার্থ, দলের চেয়ারপার্সনের মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলনকে বেশি গুরুত্ব দিয়েছে বিএনপি। জনগণকে আকৃষ্ট করার মতো কর্মসূচি নেই। অবশ্য বিশ্লেষকদের এমন বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন বিএনপি নেতারা। তারা বলেন, সম্প্রতি নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা পর্যায়ে সমাবেশে অংশ নিয়ে দলের 5 জন কর্মী প্রাণ দিয়েছেন। বিভাগীয় সমাবেশগুলোতে বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নিয়েছেন, যা দিনে দিনে বাড়ছে। আন্তর্জাতিক সমর্থন, দলটির ফরেন উইং সূত্র জানায়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবির পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের জোর চেষ্টা করছে বিএনপি। নানামুখী লবিং চালিয়ে যাচ্ছে দলটি। মানবাধিকার লঙ্ঘনের ইস্যুতে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার বিরুদ্ধে বহির্বিশ্বে জোর প্রচারণা চালাচ্ছে তারা। এ বিষয়ে বিএনপি নেতারা বলছেন, সরকারের পক্ষ থেকে গুম খুনের তালিকাকে প্রশ্নবিদ্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। গুম হওয়া ব্যক্তিদের নিয়ে গঠিত মায়ের ডাক সংগঠনটির বিরুদ্ধে পাল্টা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে কথিত সেনা সদস্যদের হত্যার অভিযোগ উত্থাপন করছে। আওয়ামী লীগ রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করছে। আরও পর্যবেক্ষণ, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন যেভাবে দেখে, চীন ও ভারত সেভাবে দেখে না। বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাবশালী দেশগুলোর সমর্থন আদায়ও চ্যালেঞ্জের বিষয়। তবে বিএনপি নেতারা আশাবাদী, প্রশাসনের নিরপেক্ষতা, সরকার রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে বল প্রয়োগের যে কৌশল প্রয়োগ করছে তা মোকাবেলা করাও কঠিন বলে মনে করেন অনেকে। বিগত 14 বছরে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীতে অনেক ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অর্থের মালিক হয়েছেন। সুবিধাভোগী এসব দলবাজ কর্মকর্তা এবং এ সময় নতুন রিক্রুটমেন্ট হওয়া কর্মকর্তারা চাকরি হারানোর ভয়ে বর্তমান সরকারকে টিকিয়ে রাখার পক্ষে শক্ত অবস্থান নেবে বলেও মনে করেন বিশ্লেষক ও বিএনপি নেতারা। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা করেন, জনগণের ট্যাক্সের টাকায় বেতন পাওয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা জনগণের বিরুদ্ধে আর দাঁড়াবে না। রাজনৈতিক কারণে ক্ষমতার অপব্যবহার করলে একদিন তাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইতোমধ্যে সমাবেশে গুলি চালানো অতি উৎসাহী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তারা মামলা করা শুরু করেছেন। গোপনীয়তা রক্ষা,
বিএনপি সূত্র জানায় বিরোধী দলের প্রয়োজনীয় সাংগঠনিক গোপনীয়তা রক্ষা করা কঠিন। টেলিফোনে আড়ি পাতা বিষয়টি সরকারের হাতে থাকায় বিএনপির যে কোনো আগাম পরিকল্পনা সরকার পক্ষ জেনে যাচ্ছে। দলটির নেতাদের দাবি, আগাম গোপন তথ্যের ভিত্তিতে 2014 সালে তথাকথিত অগ্নিসন্ত্রাসের মতো ঘটনা সাজানো হয়। সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন বাহিনী ও সরকারের হাতে অনেকগুলো গণমাধ্যম থাকার কারণে বিরোধী দলের কর্মসূচিকে আগুন সন্ত্রাসী হিসাবে অভিহিত করা ছিল সহজ। শীর্ষ নেতৃত্বের সংকট, বর্তমানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামিনে মুক্তি থাকলেও সক্রিয় রাজনীতি করতে পারছেন না। আবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সাজাপ্রাপ্ত হয়ে লন্ডনে অবস্থান করছেন। সেখানে তিনি ভার্চুয়ালি দল পরিচালনা করলে সশরীরে উপস্থিত না থাকায় নেতৃত্বের একটি সংকট বিরাজ করছে। বিগত একাদশ সংসদ নির্বাচনের আগেও জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে ক্ষমতায় এলে প্রধানমন্ত্রীকে হবেন, কূটনীতিকদের এমন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি জোটের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। সম্প্রতি সরকারি দলের পক্ষ থেকে বিএনপির শীর্ষ নেতা কে তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। বৃহত্তর জাতীয় ঐক্য গড়ার ক্ষেত্রেও শীর্ষ নেতৃত্ব নিয়ে কিছুটা প্রশ্ন উঠেছে। যদিও বিএনপি মহাসচিব বলেছেন, চলমান আন্দোলন বিএনপির স্ট্রাইকার বা ফিনিশার চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার অবর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এ নিয়ে কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।